يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. الله تعالى قرآن المدى قلت السلام যে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ, জিন এবং মানুষেরা, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যদি আল্লাহর সীমা লঙ্ঘন করতে চাও তাহলে আল্লাহর জমিন থেকে, আল্লাহর এরিয়া থেকে, আল্লাহর বর্ডার থেকে, আল্লাহর বাউন্ডারি থেকে তোমরা বের হয়ে, পৃথিবীর সীমারেখা থেকে বের হয়ে অন্য আরেকটা নতুন পৃথিবী তোমরা গড়ো, সেখানে গিয়ে তোমরা তোমাদের মন মতো কাজ করো। আবার আল্লাহ বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আর সেটা তোমরা কখনো করতে পারবা না, বরং তুমি যেখানে যাও সেখানে ক্ষমতা রয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যে আসমান জমিনের যতটা বাউন্ডারি রয়েছে সবখানে রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা রয়েছে কার? তো এই যে জিনের কথা আল্লাহ তাআলা বলছেন, এরপর আমাদের কাছে সব থেকে পরিচিত একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এরপর আল্লাহ তাআলা বলেন খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আমি জিনদেরকে মানুষের আগে পৃথিবীতে পাঠিয়েছি, মানুষের আগে জিনদেরকে পাঠাইছি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি ঝনঝনে মাটি দিয়ে, অখলাকল জান্না, আর জিনদেরকে সৃষ্টি করেছে মিন্না, আগুন দিয়ে। তাহলে এই যে কোরআনের আয়াতগুলো দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো মাখলুকাত রয়েছে এর মধ্যে জিনও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অন্যতম একটা সৃষ্টি, ঠিক কি না? শুধু তাই নয়, যাদের আল্লাহ তাআলা হিসাব নেবেন হাশরের ময়দানে, পশু পাখি, গাছপালা, তরুলতা, বিভিন্ন হায়ওয়ানাত যেগুলো আছে এগুলো কি হিসাব হবে? এদের কি কোনো হিসাব হবে, জবাবদিহিতা হবে? হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের হিসাব নেবেন। আল্লাহ কোরআনের মধ্যেই এটা বলেছেন যে মানুষের এবং জিনের হিসাব নেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জিন শুনেছে, জিন শুনে তারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের জিনরা যখন তাদের তারা যখন কোরআনের আয়াত শুনেছে فقالوا إنا سمعنا قرآنا عجبا, আল্লাহ রাসূল একবার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিনি মদিনার অদূরে এক জায়গায় গেলেন যেটাকে বর্তমানে ওয়াদিউল জিন বলা হয়, জিনের পাহাড় বা জিনের এলাকা বলা হয়। আপনারা ইউটিউবে বা বিভিন্নভাবে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে ওয়াদিউল জিন কি। এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন, তখন জিনরা যখন এই কোরআন শুনেছেন, এই কিতাব যখন রাসূলের কণ্ঠে শুনেছেন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শুনে তারা হয়রান হয়ে গেছেন যে এত সুন্দর বাণী, তারা বলতে শুরু করলেন قل أوحي إلي أنه استمع نفر من الجن, জিনদের একটা দলের কাছে আল্লাহ রাসূল কোরআনের বাণী, কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা,
ওই জিনদেরকে মধ্যে থেকে তারা বলল যে এই আজীব এক গ্রন্থ যেটা আমরা শুনেছি ইতিপূর্বে আমরা শুনি নাই, আমরা তাওরাত শুনেছি, আমরা ইঞ্জিল শুনেছি। জিনদের মধ্যে থেকে কয়েকজন আল্লাহ রসুলকে বলছিলেন, ইয়া রসুলাল্লাহ, আমরা তাওরাত শুনেছি, আমরা ইঞ্জিল শুনেছি, এই এগুলো শুনে আর কোরআন শুনে মনে হলো এই সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ, কোরআনান আজাবা, আজীব ধরনের এক কোরআন আমরা শুনেছি, সামিআনা আমরা শুনেছি। তারা অকপটে স্বীকার করলো, কারণ আপনারা জানেন জিনরা দীর্ঘ হায়াত পেয়ে থাকে, যার কারণে এমনও জিন ছিল যারা ঈসা আলাইহিসসালামের তাওরাত এর উপরে ইমান এনেছিল, ইঞ্জিলের উপরে ইমান এনেছিল, ঈসা আলাইহিসসালামের ইঞ্জিলের উপরে ইমান এনেছিল, তারা তার ধর্ম গ্রহণ করেছিল। ওই জিনগুলো আবার আল্লাহ রসুলকেও পেয়েছে, এবং এমনও জিন এখন রয়েছে যে রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছে বা সাহাবিদের থেকে দিন গ্রহণ করেছে, তারা এখনও জীবিত রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন, দীর্ঘ হায়াত দান করেন। কোরআনের মধ্যে রয়েছেন, ওয়াহুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন, সুলাইমান আলাইহিস সালাম মানুষদের একটা বৈঠক করতেন এক পাশে আর জিনদেরকে আরেক পাশে বসাইতেন, একসাথে বসাইতেন একই মজলিসে, এক পাশে মানুষ আর এক পাশে জিনদেরকে বসাইতেন। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াত রয়েছে। অতএব আজকের বিজ্ঞান যদি বলে বা বিজ্ঞানের যারা, আপনি যদি বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করেন আপনি ভুল করবেন, আর যদি কোরআনের চোখে বিজ্ঞানকে দেখেন, আপনি আজ হোক কাল হোক কোরআনের সকল থিওরিগুলো আপনি আস্তে আস্তে সবগুলো সত্য পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, এটা কোরআনের অন্যতম একটা মুজিজা, কোরআনের অন্যতম একটা মুজিজা, যে যে জিনিস আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর পূর্বে বলেছেন, সেটা আল্লাহ রব্বুল আলামিন মানুষের চিন্তা গবেষণার দ্বার যত বেশি উন্মুক্ত হবে, মানুষ যত বেশি চিন্তাশীল হবে, যত বেশি গবেষণা করবে, আস্তে আস্তে মানুষ কোরআনের কাছে, দিন শেষে কোরআনের থিওরির কাছে আসতেই হবে। সুবহানাল্লাহ, এটা কোরআনের আশ্চর্য এক বিষয়। এই যে পৃথিবীতে আজকে যেই বিগ ব্যাং থিওরি আমরা দেখি, অথচ আল্লাহ তাআলা আজ থেকে বিগ ব্যাং থিওরি মানে কি, যে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী আসমান জমিন সব কিছু সৃষ্টি হয়েছে। আর এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে এই যে আসমানকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিন দিন নতুন 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 নতুনভাবে এটা প্রসারিতই হচ্ছে, আর জমিন দিন দিন আস্তে আস্তে ছোট ছোট হয়ে যাচ্ছে। ওয়াল আরদা ফারাশনাহা ফানিআমাল মাহিদুন, ইমপ্লোশন হচ্ছে আর জমিন আস্তে আস্তে ছোট হবে, আবার সব একত্র হয়ে মহা আরেক ব্লাস্টের মাধ্যমে সব কিছু শেষ হবে। তো কানাতা রাতকাং ফাফাতাকনাহুম, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে ইরশাদ করেছেন যে কানাতা রাতকাং ফাফাতাকনাহুম, সব কিছু একসাথে ছিল, মহাজাগতিক সব কিছু, মহাশূন্যের সব কিছু, পৃথিবী একসাথে ছিল, মহাব্লাস্টের মাধ্যমে এটা বিস্ফোরিত হয়ে গ্রহাণুগুলো সৃষ্টি হয়েছে, বিভিন্ন ছায়াপথ সৃষ্টি হয়েছে, বিভিন্ন এইরকম মাওয়াকিউন নুজুম ব্ল্যাক হোলগুলো সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এগুলো একসময় সব একাত্র ছিল, কানাতা রাতকান মিলে জুলে ছিল। তো এগুলো দিন দিন মানুষ যত বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, আস্তে 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 কোরআনের সকল থিওরিগুলো মানুষ মানতে বাধ্য হবে টুডে অ্যান্ড টুমোরো ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যারা বলছে এই অলৌকিক বা এই জিন এগুলো কিচ্ছু নেই, তাহলে এই যে এতগুলো আয়াত, প্রায় 10টা 12টা আয়াত, আমি বলছি 62টা আয়াত রয়েছে জিন সম্পর্কে, এই জিন সম্পর্কে যে 62টা আয়াত রয়েছে, তাহলে কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাকে তো ইমানদার বলা যাবে? কথা বলেন, বলা যাবে? যাবে না। অতএব জিনের উপস্থিতি আছে, এটা মানতে হবে, এটা কোরআনে বলেছে, এটা ইমানের একটা অংশ, ঠিক কি না? এবার আসেন দেখেন, মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি শ্রেষ্ঠ জীব, এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ, যখন মানুষগুলো দেখতে তো মানুষের মতো দেখা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো অমানুষগুলো দেখতে কিসের মতো দেখা যায়,
মানুষের মতো দেখা যায়, অমানুষগুলো দেখতে কিসের মতো দেখা যায়? মানুষের মতো। এই জায়গায় মানুষ সবথেকে বেশি ধোকা খায়, মানুষ সবথেকে বেশি তার মানুষের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়। মানুষ যে কতটা ভয়ঙ্কর, চতুষ্পদ জন্তুর চাইতে দোপায়া জন্তু অনেক সময় বেশি ক্ষতি করে, ঠিক কিনা বলেন? একটা সিংহ চাইতে একটা মানুষের দ্বারা মানুষের বেশি ক্ষতি হয়। দেখেন, আপনার এই যে জিন দ্বারা কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে, অথবা অনেক বদজিন রয়েছে, এরা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে। আপনার গৃহে, আপনার বাড়িতে জিনের আসর আছে বা জিনের উৎপাত আছে, আপনি বুঝতেছেন না। এই একটা বই রয়েছে যে ফেরেশতা এবং জিনদের অবিস্মরণীয় সৃষ্টি রহস্য, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসিরে জালালাইন লিখেছেন, এবং আল্লামা ইবনে কাসির, যিনি তাফসিরে ইবনে কাসির লিখেছেন। এই দুই মহামনুষী তারা বলেছেন, দশটা চিহ্ন যদি আপনি ফিল করতে পারেন, আপনি রিয়েলাইজ করতে পারেন, আপনি দেখতে পান যে এই দশটা বিষয় আপনার ঘরে ঘটতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির জিনের উপদ্রব রয়েছে। দশটা জিনিস যদি আপনি দেখতে পান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার বাড়িতে কী আছে, জিনের উপদ্রব রয়েছে, জিনের উপস্থিতি সেখানে রয়েছে। এক নম্বর হলো, আপনি যদি ঘরের মধ্যে রাতের বেলায় যদি কোনো মানুষের মতো ছায়া দেখতে পান, অথবা প্রায় আপনি শুয়ে থাকার পরে মানুষের হাঁটার আওয়াজ শুনতে পান, এটা মাঝে মাঝে হলো ভিন্ন বিষয়, কিন্তু প্রায় ঘটছে, বিশেষ করে ইন দ্য মিড টাইম অফ নাইট, আপনার রাতের বেলায় যখন গভীর রাত্রিতে মনে করেন যে আপনার ঘরে মানুষের পায়ের আওয়াজের মতো শোনা যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘরে জিনের উপস্থিতি আছে। নাম্বার 1। নাম্বার 2, যদি আপনার পরিবারের লোকদের পোশাকে অথবা শরীরের মধ্যে কোনো কারণ ছাড়াই ব্লাডের উপস্থিতি আপনি দেখেন, শরীরের মধ্যে কোনো কাটা নাই, চুলকানিও নাই, কিচ্ছু নাই, কিন্তু রক্ত দেখা যাচ্ছে, পোশাকের মধ্যে আপনার কোনো কিছু থেকে রক্ত লাগারও কোনো সম্ভাবনা নাই, তারপরও রক্ত দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে 1 kind of symptom, এটাও আপনার বাসায় জিন থাকার উপস্থিতির অন্যতম একটা কারণ। 3 নম্বর, যদি ঘরের জিনিসপত্র এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় নিয়মিত, আপনি কথার কথা টেবিলের উপরে আপনি একটা জিনিস রেখেছেন, কিন্তু হঠাৎ করে উঠে দেখেন সেটা টেবিল থেকে নিচে বা খাটের উপরে বা ড্রয়িংয়ের উপরে বা অন্য জায়গায় রয়েছে, ড্রয়ারের উপরে রয়েছে, এরকমটা একটা হলো মাঝে মাঝে হয়েছে যে আপনার খেয়াল নেই, এটা হলো একটা বিষয়, কিন্তু প্রায় হচ্ছে এরকম, তাহলে বুঝতে হবে আপনার ঘরে কী আছে, জিনের উপস্থিতি রয়েছে। 4 নম্বর, আপনার ঘরের পাশে নিয়মিত অথবা প্রায় আপনার ঘরের পাশে কুকুর অথবা বিড়াল চিৎকার করে অনেকক্ষণ ধরে, তাহলেও আপনাকে বুঝতে হবে আপনার ঘরের আশেপাশে বা ঘরের মধ্যে জিনের উপস্থিতি রয়েছে। এরপরে যদি টয়লেটের মধ্যে আপনি কোনো কিছুর, বিশেষ করে পানির আওয়াজ শুনতে পান, কোনো লোকজন নাই কিন্তু টয়লেটের মধ্যে পানির আওয়াজ শুনতে পাচ্ছেন, টয়লেটের মধ্যে মানুষের উপস্থিতি অনুভব করছেন নিয়মিত, কারণ সবথেকে ঘরের মধ্যে সবথেকে বেশি জিন উপস্থিত থাকে কোথায়, টয়লেটে আর রান্নাঘরে, তো এইরকম যদি আপনি ফিল করেন যে টয়লেটের মধ্যে আমি তো ট্যাপ বন্ধ করে এসেছি, পানির আওয়াজ শোনা যাইতেছে, কিন্তু গিয়ে দেখেন যে পানির ঠিকই বন্ধ, আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন পানির, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘরের মধ্যে জিনের উপস্থিতি রয়েছে। 6 নম্বরে, হঠাৎ করে যদি রাতের বেলায় আপনার ঘরে দুর্গন্ধ আসতেছে, দুর্গন্ধের কোনো রিজন আপনার কাছে নাই, এমন নয় যে আপনার ঘরে পেশাব করছে, পায়খানা করছে, এরকম না, তো এই যদি মনে হয় যে আপনার ঘরে হঠাৎ করে দুর্গন্ধ, খুব বাজে দুর্গন্ধ, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘরে জিনের উপস্থিতি রয়েছে। অথবা সুগন্ধ আসতেছে, এত সুগন্ধ, আপনি কোনো বডি স্প্রে ইউজ করেন নাই, আপনি কোনো আতর ইউজ করেন নাই, এরপরেও সুগন্ধ আসতেছে, কোনো কারণে নাই, এমন না যে পাশে হাসনাহেনা গাছ রয়েছে, এটাও না, তাহলেও বুঝতে হবে আপনার ঘরে জিনের উপস্থিতি রয়েছে। 7 নম্বর, প্রায় বিনা কারণে আপনার ঘরে আপনার চালের উপরে ঢিল পড়তেছে, ঢিলা পড়তেছে, ইটা পড়তেছে, প্রায় হচ্ছে, তাহলেও এটাও একটা আপনার এটার অন্যতম একটা কারণ হতে হবে। তারপরে হঠাৎ করে ঘুমের মধ্যে যদি আপনার চেহারার মধ্যে যদি আপনি পানি পড়তে দেখেন,
কোনো কারণ না, টিন ফুটাও নেই, কোনো সমস্যা নেই, তারপর পানি আপনার মনে হচ্ছে কেউ পানি ছিটা দিয়েছে, এরকম যদি অনুভব করেন তাহলেও আপনাকে বুঝতে হবে আপনার ঘরে জিনের উপস্থিতি রয়েছে। নয় নম্বর, ঘুমের মধ্যে যদি আপনার ঘরের যারা অ্যাডাল্ট রয়েছে তারা অথবা বাচ্চারা, চাইল্ড যারা রয়েছে অথবা অ্যাডাল্ট যারা রয়েছে, এদের যদি ঘুমের মধ্যে প্রায় ঘুমের মধ্যে উঠে দাঁড়িয়ে যায়, চিৎকার দিয়ে উঠে বসে পড়ে এবং বসার পরে চেহারার রং বিবর্ণ হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ঘরে কি আছে, জিনের উপস্থিতি রয়েছে। সর্বশেষ দশ নম্বর, ঘরের মধ্যে আপনার খাবার দাবার আপনি রেখে আসছেন, দেখতেছেন একটা মাছ নেই, একটা ডিম নেই, তরকারি এক পাশ থেকে কমে গেছে, বিড়াল নেই আপনার ঘরের মধ্যে, তারপরে এরকম হচ্ছে, তাও আপনাকে বুঝতে হবে আপনার ঘরের মধ্যে জিনের উপস্থিতি রয়েছে। এই দশটা কারণ যদি আপনি দেখতে পান তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআন চিকিৎসা নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।